তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে ফের গ্রেফতার। আমদাবাদে সাকেত গোখলেকে গ্রেফতার করা হয়েছে, গুজরাট পুলিশ সাকেতকে গ্রেফতার করেছে। জামিন পাওয়ার পর সাকেতের গ্রেফতারিতে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন এর আগে মঙ্গলবার জয়পুর যাওয়ার পথে গ্রেফতার হন সাকেত গোখলে। জয়পুর বিমানবন্দরে তাকে গ্রেফতার করে গুজরাট পুলিশ, কোনো নোটিশ বা ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার। টুইটে অভিযোগ ডেরেক ওব্রায়েনের। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। অর্থাৎ কৃষ্ণেন্দু, মঙ্গলবার প্রথমে গ্রেফতার করা হলো সাকেত গোখলেকে, আজকে বৃহস্পতিবার 48 ঘন্টার ব্যবধানে ফের গ্রেফতার করা হলো, কিন্তু এবারে কি কারণ? দেখো, তৃণমূল সূত্র যেটা দাবি করা হচ্ছে যে অন্য একটা মামলায় তাকে আজ আবার গ্রেফতার করা হয়েছে, তৃণমূল জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে। তুমি জানো যে পরশু দিনই মোদীর ছবি টুইটের অভিযোগে সাকেত গোখলেকে গ্রেফতার করা হয়েছিল, এবং তারপর আজকে তিনি জামিন পেয়েছিলেন আদালতে। এবং যেটা জানা যাচ্ছে তৃণমূল সূত্রে যে আহমেদাবাদের সাইবার কেস বা সাইবার থানার যে জামিন পাওয়ার পর বেরিয়ে আসার সময় তাকে আবার গ্রেফতার করা হয়, এবং তৃণমূল সূত্রে তার প্রতিবাদ জানানো হয়েছে। এবং এটাও বলা হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে, যেটা কোনো ওয়ারেন্ট ছাড়া কোনো নোটিশ ছাড়া আজকে সাকেত গোখলেকে আবার গ্রেফতার করা হয়েছে। এবং গুজরাট পুলিশের বিরুদ্ধে মানে হয়রানির অভিযোগ তুলেছে। এবং তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে, আজকে 8:45 যখন আহমেদাবাদের সাইবার থানা থেকে তিনি বেরোন জামিন পাওয়ার পর, তখনই পুলিশ তাকে আবার নতুন করে গ্রেপ্তার করে। এবং তৃণমূলের তরফে এটাও অভিযোগ করা হচ্ছে একটা অজানা গন্তব্যের দিকে সাকেতকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই ঘটনায় তৃণমূলের অন্দরে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। গত পরশু দিনই জয়পুর বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং যে মোদী বিরোধী টুইটের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই গ্রেপ্তারে তার পুলিশ হেফাজত, তারপর জামিন, আবার জামিন পাওয়ার পর নতুন করে আজকে গুজরাট পুলিশ গ্রেপ্তার করেছে। যেদিন গুজরাটে বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপির, সেদিনই সাকেতকে এইভাবে গ্রেপ্তার করার ঘটনায় তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে পুলিশ হয়রানির। এবং অন্য কোন কারণ থাকতে পারে তার জন্য সাকেতকে গ্রেপ্তার করা হয়েছে তা জানতেও চাওয়া হয়েছে পুলিশের কাছে, কিন্তু তৃণমূল অভিযোগ করছে পুলিশ কোনো মন্তব্য করেনি, কোনো কিছু জানায়নি। আজকে আদালতে জামিন পাওয়ার পরই আবার নতুন করে সাকেতকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই তৃণমূলের তরফে ডেরেক ওব্রায়েন টুইট করে তার প্রতিবাদ করেছেন, এবং গোটা ঘটনা তৃণমূলের শীর্ষস্তরের নেতাদেরকে জানানো হয়েছে। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আমরা আরেকবার জানাবো যে সাকেত গোখলে তৃণমূলের জাতীয় মুখপাত্র, তাকে আবারও গ্রেফতার করা হয়েছে। আহমেদাবাদে সাকেত গোখলেকে গ্রেফতার করলো গুজরাট পুলিশ। জামিন পাওয়ার পর সাকেতের গ্রেফতারিতে প্রশ্ন তৃণমূলের। এর আগে মঙ্গলবার জয়পুর যাওয়ার পথে গ্রেফতার হন সাকেত, জয়পুর বিমানবন্দরে তাকে গ্রেফতার করে গুজরাট পুলিশ, কোনো নোটিশ বা ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেফতার করা হয়েছে। টুইটে অভিযোগ ডেরেক ওব্রায়েনের। Of the Bharatiya Janata Party, the idea is to keep filing FIRs in allegedly the same matter, keep detaining, keep arresting a person. This is, they can very well issue a notice. The court has given me bail today. Despite that, they want to arrest me again in a Morbi related matter. So the idea here is that to keep the person into prison as long as they can, despite the honorable court having given bail today. This is what the Bharatiya Janata Party is now doing. The idea is to teach a lesson. I'm a cardiac patient, and the idea here is to try and make sure that you finish me in whichever way possible.